সহাদ দত্ত মহারাজ, শ্রীম স্বামী গীতানন্দজী মহারাজ, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, শ্রদ্ধাস্পদ ভাইস প্রেসিডেন্ট মহারাজ, পূজনীয় স্বামীজি এবং ব্রহ্মচারীবৃন্দ এবং উপস্থিত ভক্তমণ্ডলী, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের অ্যানসেস্টারাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টারের দ্বারোদ্ঘাটন উপলক্ষে আমরা আজ এখানে সমবেত হয়েছি। এই শাখার নামের প্রথমেই রামকৃষ্ণ শব্দটি রয়েছে। মনে হয় এই নামের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং মিশনের প্রত্যেক শাখার নামের প্রথমেই তাই এই নামটি ব্যবহার করা হয়। মাদ্রাজের একটি বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, মানুষ যতই এগিয়ে যাচ্ছে ততই তার মস্তিষ্ক এবং হৃদয়ের প্রসার হচ্ছে। শঙ্করাচার্যের ছিল বিরাট মস্তিষ্ক এবং রামানুজ এবং শ্রী চৈতন্যের ছিল বিরাট হৃদয়, কিন্তু এখানে মানুষের অগ্রগতি থেমে থাকেনি। ক্রমে এমন একজনের জন্মের প্রয়োজন হয়েছিল যার মধ্যে থাকবে একাধারে শঙ্করের অপূর্ব মেধা এবং রামানুজ শ্রী চৈতন্যের বিশাল হৃদয়। তিনি প্রত্যক্ষ অনুভব করবেন জগতের সকল সম্প্রদায় এক ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত, দেখবেন জগতের সকল প্রাণীতে সেই এক ঈশ্বর বিদ্যমান। এইভাবে তিনি ভারত এবং ভারতের বাইরের বিরোধী সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করেছেন। তিনি সমন্বয়ের দ্বারা হৃদয় এবং মস্তিষ্কের সামঞ্জস্যপূর্ণ এক সার্বভৌম ধর্মের প্রচার করবেন। স্বামীজি সেই বক্তৃতাতেই বলেছিলেন যে এমন এক বিরাট মহাপুরুষের বাস্তবিকই জন্ম হয়েছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল তার চরণতলে বসে কয়েক বছর শিক্ষালাভ করবার। আপনারা সবাই জানেন সেই মহাপুরুষই হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণদেব। সুতরাং স্বামীজির জন্মস্থানে যে আশ্রম প্রতিষ্ঠিত হতে চলেছে সেখানে প্রথমে শ্রীরামকৃষ্ণের নাম এবং স্বামীজির প্রবর্তিত কর্মপন্থার যুগন মিলন সাধিত হবে, এই তো সকলের কাম্য। আর এই আশ্রমটি প্রতিষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী মা সারদা দেবীর সার্ধ শততম বর্ষ পূর্তি বছরে। স্বামীজি একবার শ্রী শ্রী মাকে প্রণাম করে বলেছিলেন, মা আমার আজকাল অদ্বৈতভাবের জন্যে সব কিছু উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। মা এসে উত্তর দিয়েছিলেন, আমাকে কিন্তু তুমি উড়িয়ে দিও না। স্বামীজি বলেছিলেন, মা তোমাকে যদি উড়িয়ে দেই তাহলে দাঁড়াই কোথায়? যে গান গুরুপাদ পদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান, গুরুপাদ পদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? এই থেকে বোঝা যায় স্বামীজি শ্রীরাম শ্রী শ্রী মা সারদা দেবীকে কি দৃষ্টিতে দেখতেন। যেখানে কোনো মহাপুরুষ দীর্ঘদিন অবস্থান করে সেখানে তার একটা প্রভাব সর্বসাধারণত থেকেই যায়। এই বাড়িতে স্বামীজি প্রায় 25-26 বছর কাটিয়েছিলেন, সুতরাং আশা করা যায় স্বামীজির প্রভাব এখানে এখনও কিছুটা রয়েছে। কাশীতে গেলে আমরা শিবের মহিমা বিশেষভাবে অনুভব করি এবং কেউ কেউ সাক্ষাৎ শিবের দর্শনও লাভ করেন। দক্ষিণেশ্বরে গেলে এখনও আমরা মা কালীর বিশেষ প্রকাশ অনুভব করি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব যে ঘরে ছিলেন সেখানে ভক্তেরা ঠাকুরের বিশেষ প্রকাশ এখনও অনুভব করেন।
শুনেছি এই বাড়িতে একদিন সন্ধ্যার পর একজন কর্মচারী দোতলায় স্বামীজি যেখানে জন্ম হয়েছিল তার বিপরীত দিকের ঘরে স্বামীজিকে একটু দূর থেকে সাক্ষাৎ দেখেছিলেন। পরে এই কথা শুনে অপর কোনো কর্মচারী বলেছিলেন যে তারাও এই বাড়িতে স্বামীজির সাক্ষাৎ উপলব্ধি করেছেন। এই ঘটনাকে আপনারা যেভাবেই গ্রহণ করুন না কেন, আমাদের কিন্তু বলতেই হবে যে বর্তমান যুগে ঠাকুর, শিষ্যে মা এবং স্বামীজির জীবনের ঘটনাবলী সাধারণ লোকের পক্ষে বিশেষ ফলদায়ী। এতে সাধারণ মানুষ তাদের কথা চিন্তা করে এই সংসারে থেকেও কীভাবে ভগবানে মন রাখা যায় তার বিশেষভাবে জানতে পারবে। ভগবানে মন রেখে জীবন যাপন করতে পারলে এই অবক্ষয়ের যুগেও মানুষ একে অপরকে ভগবত বুদ্ধিতে ভালোবেসে নিজেদের ঝগড়া বিবাদ মিটিয়ে নিয়ে শান্তিতে থাকতে পারবে। তাই এখন ঠাকুর, শিষ্য, মা ও স্বামীজির আদর্শ বিশেষ উপযোগী। প্রার্থনা করি মানুষ এদের কথা চিন্তা করে, এদের কথা আলোচনা করে একে অপরের প্রতি বিদ্বেষশূন্য হয়ে সুখে থাকুক, আনন্দে থাকুক। এই প্রার্থনা করে আজকের এই প্রসঙ্গ এখানেই শেষ করি।